আমরা যারা বাঙাল তাদের বাড়িতে দুর্গা পুজোর পরে আজকের দিনটা কোজাগরী লক্ষ্মী পুজো হয়, আমাদের বাড়িতেও তাই। তো দুদিন ধরে প্রচুর সাজ সরঞ্জাম হয়েছে, প্রচুর ব্যবস্থা নেওয়া হয়েছে পুজোর জন্য, এবং আজকে পুজো সারাদিন মা খাবার বানিয়েছে প্রচুর ভোগের জন্য তৈরি, সেগুলো সমস্ত সকাল থেকে চলেছে, ইনফ্যাক্ট কালকে থেকে চলেছে। তো মোটামুটি ভোগ কমপ্লিট, এখন বাবা উপরে যাবে, আমি আলপনা দিচ্ছি। আমার ভাগ্যে আলপনা দেওয়াই রয়েছে, সো ছোটবেলা থেকে বাড়িতে আলপনা দেওয়ার কাজটা, ওই ভাগটা আমার পরে। তো আজকেও আলপনা দিচ্ছি একইভাবে, প্রচণ্ড মানে কোমর গা পা ঘুরে যায় একদম, বাট এটা একটা কোথাও গিয়ে নস্টালজিয়া। তো একইভাবে আলপনা দিচ্ছি, এরপর পুজো শুরু হবে। যেটা বলছিলাম যে লক্ষ্মী পুজোর সমস্ত সাজ সরঞ্জাম করতে প্রায় দুদিন লেগে যায়, এবং যেহেতু কোজাগরী লক্ষ্মী পুজো আর আমাদের মূর্তি পুজো হয়, অনেকের আবার আমি দেখেছি যে অনেকের কলা গাছ দিয়ে পুজো হয়, কলা বই দিয়ে পুজো হয়, অনেকের নৌকা দিয়ে পুজো হয়, আমাদের কিন্তু মূর্তি পুজো হয়। এবং বাড়িতে সমস্তটাই, সমস্ত মিষ্টি নাড়ু সব বাড়িতে বানানো হয়েছে, এবং দেখতেই পাওয়া হচ্ছে দুটো হাঁড়িতে নাড়ু রাখা হয়েছে। আমাদের এইভাবে ভোগ দেওয়া হয়, আমাদের ইলিশ মাছ ভোগ দেওয়া হয় খিচুড়ির সঙ্গে, এবং পায়েস থাকে, সমস্তটা থাকে, এবং এখানে সমস্ত সবটাই আমার মা এবং মাসি এবং বাবা মিলে করেছে, আমি কিছুই করিনি। আমার দুজন হাউস হেল্প যারা রয়েছে তারা করেছে। আমি আমার শুধু কাজ আলপনা দেওয়া, তো সেটা হয়ে গেছে দেওয়া, এবং এই ছোট্ট আলপনাটা আমি দিয়েছি। সবাইকে একটি কথা বলবো যে এই পুজোটা আমাদের বাঙালিদের কিন্তু একটা জীবনের অঙ্গের মতো। যখন দুর্গাপুজো শেষ হয়, লক্ষ্মী পুজোর দিকে তাকিয়ে আমরা বসে থাকি যে হ্যাঁ, লক্ষ্মী পুজো ঘরে সবার বাড়িতে হবে, এবং সাজ সরঞ্জাম করতে কিছুটা বিজি হয়ে যায়, এবং আমাদের দুঃখটা কিছুটা, কষ্টটা কিছুটা কমে। আপনার পছন্দের খবর দেখতে সাবস্ক্রাইব করুন নদিয়া নিউজ 24, বেল আইকন প্রেস করতে ভুলবেন না।